প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা এমন একটি মসজিদ দেখাবো যে মসজিদটির নাম হচ্ছে চামলিজা মসজিদ। ইস্তাম্বুলে অবস্থিত এই মসজিদটি তুরস্কের বৃহত্তম অন্যতম মসজিদ। এই মসজিদে একসাথে 63,000 লোক নামাজ আদায় করতে পারে। এতে একটি জাদুঘর, আর্ট গ্যালারি, গ্রন্থাগার, কনফারেন্স হল, ভূগর্ভস্থ পার্কিংও রয়েছে। পৃথিবীর বুকে এটা এমন এক প্রসিদ্ধ মসজিদ, দুইজন মহিলা স্থপতি বাহার মাজরাক ও হাইরিও গাল তোতু চামলিজা মসজিদটি নির্মাণ করেছিলেন, নকশা করেছিলেন। প্রিয় দর্শক, এমনই একটি গুরুত্বপূর্ণ মসজিদে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব চামলিজা জামে মসজিদে, ইউরোপের সবচাইতে বড় মসজিদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরাবিকা ফেলা। আমরা প্রথমে একটি জাহাজে উঠেছি, এই জাহাজে করে আমরা আপনাদেরকে চামলিজা মসজিদের স্থানে নিয়ে যাব এবং চামলিজা মসজিদের বাইরে অর্থাৎ রাস্তার ভেতরের এবং মসজিদের ব্যবস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো, ইতিহাস তুলে ধরবো ইনশাল্লাহ। সঙ্গে আছে মুস্তাফিজ রহমান, আমার সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। চলুন শেখ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা একটি স্থানীয় জাহাজ যোগে ইস্তাম্বুল শহরের যে দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ইউরোপ পার্ট অর্থাৎ ইউরোপের অংশ, আর একটি হচ্ছে এশিয়ার অংশ। আমরা ইউরোপের অংশ থেকে এশিয়ার অংশে এখন পৌঁছে গেছি। আপনাদেরকে আমরা নিয়ে যাব চামলিজা জামে মসজিদে, যেটি সুলতান এরদোয়ান কর্তৃক নির্মিত। চলুন দর্শক, চামলিজা জামে মসজিদের দিকে। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে পাওয়ার্ড বাই বেঙ্গল UPVC পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর বেস্ট ইলেকট্রনিক্স। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সুলতান এরদোয়ান কর্তৃক নির্মিত চামলিজা জামে মসজিদে। প্রিয় দর্শক, আমরা এই মসজিদের ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং বলে রাখি এই মসজিদটি হচ্ছে ইউরোপের সবচাইতে বড় মসজিদ। আমার সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। প্রথমে মসজিদটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন জি মোহতারাম, আপনি যদি সংক্ষেপে বলেন এই মসজিদের ব্যাপারে। আমরা যে মসজিদে এখন দাঁড়িয়ে আছি, 2019 এর নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বাহারিয়া গুলতুত আর হাইরি মিজরাক, ওনারা দুইজন এই মসজিদটিকে সাজিয়েছেন, দুজন নারী। তারা কত চমৎকারভাবে এই মসজিদটাকে সাজিয়েছেন। আমরা যে অংশে দাঁড়িয়ে আছি এটা মসজিদের বাহিরের অংশ, যেখানটাতে লাইব্রেরি রয়েছে, এবং এত চমৎকার মসজিদ। আমরা পুরো তুরস্কটা ঘুরে আমরা দেখেছি সেখানে অটোমান সাম্রাজ্যের মসজিদগুলো একরকম, সেলজুগীয় মসজিদগুলো অথবা তাদের শৈল্পিক কার্যবলী অন্যরকম ছিল, সৌন্দর্যগুলো অন্যরকম ছিল, ভিন্ন রকম ছিল। এখানে সেলজুগ, অটোমান সাম্রাজ্য এবং আধুনিকতার সমন্বয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়, যেখানে 63,000 মুসল্লি নামাজ পড়তে পারে। এখানে প্রায় 3500 গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এখন একটা চমৎকার ওয়েদার আছে। আমরা শীতকালে যেহেতু এই আরবি কাফেলা নির্মাণ করতে এসেছি তুরস্কে, প্রচণ্ড শীত। আমরা এখন উপরের দিকে যাচ্ছি মসজিদের ভেতর এবং উপরের চিত্র আপনাদেরকে দেখাবো। আমরা অন্যান্য মসজিদগুলো দেখেছি যেগুলো মিমার সিনান প্রায় 400 মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু দুজন নারী এত সুন্দর মসজিদ নির্মাণ করেছেন। এখানে দেখুন বিশাল বিশাল এখানে মিনার রয়েছে, এখানে প্রায় 6টি মিনার রয়েছে। এই 6টি মিনারের পিছনে তার উদ্দেশ্য ছিল যে ইসলামের যে 6টি বেসিক উসুল রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত, এই 6টি বিষয়কে কেন্দ্র করে এখানে 6টি মিনার দেওয়া হয়েছে। তো এটিও কিন্তু একটা অদ্ভুত বিষয় যে, এবং দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের দেশে একটি বিষয় বলা হয়ে থাকে যে ধর্মীয় ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এটা মনে হয় ইসলাম অনুমোদন করে না। দেখেন এই এত বড় একটা মসজিদ, যে মসজিদটি বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদের ডিজাইনে কিন্তু নারীদের অংশগ্রহণে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা উপরের দিকে চলে যাচ্ছি মোহতারাম, এবং আপনি জানলে আরও অবাক হবেন, এখানের এমন কিছু কোড ব্যবহার করা হয়েছে তাদের স্বাধীনতা থেকে শুরু করে। জি, 1071 সনে তারা যে বাইজেন্টাইন সম্রাটদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল, তারা বিজয় অর্জন করেছিল, সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে তাদের মিনারা কিন্তু 1071 ফুট।
চারটি মিনারায় লক্ষ্য করলে দেখবেন এই চারটি মিনারা কিন্তু 1071 ফুট। প্রিয় দর্শক, এখান থেকে সূর্যটা আপনারা দেখুন, মানে চমৎকার একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি, জান্নাতি একটি পরিবেশ। প্রচণ্ড শীত, তার উপরে আমরা দেখতে পাচ্ছি মসজিদের একটা নয়নবিরম দৃশ্য, এবং ঠিক আমার হাতের বাম পাশে দেখেন সূর্যটা একেবারে ডিমের কুসুমের মতো দেখা যাচ্ছে, মৃদু আলো, এই আলোটার তাপ নেই। এবং আমরা আরও একটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পাহাড়ের একেবারে চূড়োই, জি, পাহাড়ের উপরের অংশ। এবং আরও একটি বিষয় হচ্ছে এর দোকানের বাড়ি কিন্তু এখানটায়। প্রিয় দর্শক, আমরা এই পাহাড়ের চূড়া থেকে ইস্তাম্বুল শহরের গোটা চিত্রটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, চেষ্টা করছি। এবং আপনারা হয়তো বা দেখছেন ছোট্ট ছোট্ট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তারপরে মারমারা সাগরের কিনারায় যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। ইস্তাম্বুল এমন একটি শহর, এই শহরটাকে জগতের রানী বলে আখ্যায়িত করে থাকেন কোনো কোনো ভ্রমণকারী। কারণটা হচ্ছে আমরা অন্যান্য শহরগুলোতে দেখেছি কোথাও পাহাড়, সেখানে সাগর নেই, আবার কোনো জায়গায় সাগর থাকলে পাহাড় নেই, কোনো জায়গায় সাগর পাহাড় আছে কিন্তু সবুজের নয়নাভিরাম দৃশ্য নেই। ইস্তাম্বুলে যেমনই রয়েছে আধুনিকতার ছোঁয়া, তেমনই রয়েছে অটোমানদের সোনালি ইতিহাস, তেমনই রয়েছে বিস্ময়কর বিল্ডিং, তেমনই রয়েছে সেই মারমারা উপসাগর, কৃষ্ণ সাগরের সাথে যার সংযুক্তি ঘটেছে। প্রিয় দর্শক, এত কিছুর সমন্বয় যে ঐতিহাসিক নগরী, সেই নগরীকে বলাই চলে জগতের রানী। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.